গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো হাওয়া দিচ্ছে, দেখো ওড়না কিরকম উঠছে, কিন্তু তা হলো প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। হাওয়া থাকলেও না, বৃষ্টি হয়নি, আর মানে রোদটাও সেভাবে চড়া ওঠেনি, বাট মানে গরমটা প্রচণ্ড লাগছে। আর কি বলতো, এইরকম মুহূর্তে মানে ছাদে ঘুরছি, ঘুরতে ঘুরতে ভাবছি আজকের দিনটাও সন্ধে হয়ে যাবে, সন্ধে থেকে রাত হয়ে যাবে, দিনটা কেটে যাবে। তো এরমভাবে দিনগুলো মাসগুলো কেটে যাচ্ছে, কিন্তু এখন মানে কি মাস কি বছর আজকে কি বার সেটা জিজ্ঞেস করলে মানে একটু ভেবে চিন্তে উত্তর দিতে হয়। এই যে একটা করে দিন কাটছে, কেটে যাচ্ছে, আর এই দিনগুলোতে যে আমরা নিজেরা সুস্থ আছি, বেঁচে আছি, এটাই মনে হচ্ছে আমাদের কাছে এখন সৌভাগ্য। মানে এছাড়া কিন্তু চারিপাশে আর কোনো দিকে সেভাবে কোনো পজিটিভিটির কোনো লক্ষণ নেই। চারিদিকে যেখানে শোনো মানে বাজে কথা, খারাপ জিনিস ঘটছে প্রত্যেকটা মানুষের সঙ্গে, মানে কিছু কারোর সঙ্গে ভালো ঘটেছে সেটা শুনলেও যেন ভালো লাগে, সেরকম একটা খবর আসার অপেক্ষায় থাকি যে কারো মানে নিজের না হোক, অন্তত চেনা পরিচিতদের, বন্ধু বান্ধবদের, আত্মীয় পরিজনদের কারোর একটা কিছু ভালো হোক। এই ভালোটা শুনলেও যেন মনের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জিটা মানে কাজ করে, সেরকমও কিচ্ছু কোথাও শুনতে পাচ্ছি না। উল্টে মানে চেনা পরিচিত যারা আছে বা আত্মীয় স্বজন যাদের মুখ থেকে খবর মানে কিছু আসে, বেশিরভাগ মানুষের মুখ থেকেই সবটাই নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ মানে খবর। মানুষ না চাইলেও কিন্তু এইগুলোই আমাদের এখন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। তো এইটা এর মধ্যে থেকে নিজের পজিটিভিটিটাকে সত্যি আমি হারিয়ে ফেলছিলাম। মানে কদিন ধরেই আমি একদম ব্লগ ট্লগ দিচ্ছি না, এমনিতেও আমার চ্যানেল আমার ভিডিওর মানে অবস্থা, ভিউয়ার সাবস্ক্রাইবার দেখে মানে আমার সত্যি ইচ্ছা করছে না, আর মনে হচ্ছে যেন ছেড়েই দিই আর করবো না, এরকম একটা ব্যাপার। কদিন ধরে মনটা খুব খারাপ ছিল, করছিলাম না, ওই জন্য কেউ দেখে না ভিডিও, শুধু শুধু এত কষ্ট করে ভিডিও করে এডিট করে তাকে অতটা নেট খরচা করে আপলোড করে, যদি কেউ বন্ধু না হয়, ভালো কেউ যদি না দেখে, ভালো কমেন্ট না করে, লাইক না দেয়, তাহলে সত্যি ভালো লাগছিল না। মনে করছেন ছেড়েই দেবো, একদম মনটা ভালো ছিল না। তো কালকে মানে ওইরকম করতে করতে যথারীতি ফোন ঘাঁটতে ঘাঁটতে তো একজনের ভিডিও দেখলাম। ভিডিওটা দেখে আমি সত্যি মানে ভিতর থেকে একদম ইন্সপায়ার হয়ে গেলাম যে সত্যি আমি এইটুকুতেই এতটা ভেঙে পড়ছি যে আমি ভিডিও করা ছেড়ে দিচ্ছি। মানুষের মধ্যে আরও কত কিছু খারাপ ঘটছে, তা হলেও জীবনটা কি থেমে থাকছে বলো? জীবন তো সেই জীবনের মতোই চলছে, রোজই সূর্য উঠছে, রোজই সূর্য অস্ত যাচ্ছে, রোজের এভরিডে যেসব কাজকর্ম করতে হয় সেগুলো রোজই করছি, সেগুলো তো বন্ধ হচ্ছে না, তাহলে আমি বা কেন ভিডিও করাটা ছেড়ে দেবো? তো যার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি, বা শুধু আমি নই, তার 3 লাখের ওপর সাবস্ক্রাইবার, সে হলো হ্যাপি উইথ মামনের মামন। তোমরা অনেকেই চিনে মানে চেনো, জানো, তার ভিডিও দেখো, রীতিমতো কমেন্ট করো, ভালোবাসো। তো তার জীবনেও একটা অনেক বড় নেগেটিভ মানে দিক এসেছে, আগেও এসেছিলো, আবারও এসেছে। তো আমরা অনেকেই জানি কমিউনিটি পোস্টেও সে দিয়েছিল যে তার পেট যে ডগটা ছিল পাইলট, সে মারা গেছে। তো সত্যি যাদের বাড়িতে পেট থাকে, যারা পেট মানে বাড়িতে পোষ্য রাখে, তারাই একমাত্র বোঝে যে মানে তাদের সাথে আমাদের কতটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। মানে তারা মারা গেলে বা তাদের যখন শরীর খারাপ হয় আমাদের কতটা খারাপ লাগে, সেটা নিজের না থাকলে কেউ বোঝে না। আমি এই জিনিসটা খুব ফিল করতে পারি। যখন আমি মাধ্যমিক দিই তখন আমার একটা পেট ছিল বিড়াল, তার নাম দিয়েছিলাম পটল। তাকে দেখতে এত সুন্দর ছিল, হোয়াইট অ্যান্ড একটু অরেঞ্জিস অরেঞ্জিস কালারটা, লেজটা যা দুর্ধর্ষ ছিল, বিড়ালটাকে দেখতে দারুণ দারুণ খুব সুন্দর ছিল। বেশ ছোট্টর ওপর বেশ একটা গাঁটটা গোটা মোটা সোটা বিড়াল, মানে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। আমার মা যদি বলতো কখনো যে যত সোমাকে ডেকে নিয়ে, ও এসে রীতিমতো আমার গালে হাত দিয়ে থাপা দিয়ে এভাবে ডাকতো, মানে আমার জিনিসগুলো এখনো মনে পড়ে। তো তা সে কী বলতো, ভগবানের কাছে মানে আমি এখনও চাই যে সত্যি সে যেন বেঁচে থাকুক, কিন্তু সে আমার চোখের সামনে মারা যায়নি, কিন্তু তাকে না কেউ চুরি করে নিয়ে চলে গেছিলো। একটু বাইরে হয়তো বেরিয়েছিল, আমি ছিলাম না কলেজে মানে স্কুলে গেছিলাম, তো সেই সময় কেউ মনে হয় তাকে নিয়ে চলে গেছিলো। তো আমি তাকে প্রথমে খুঁজে খুঁজে, প্রথমে তো আমি ভাবিনি নেগেটিভ দিকটা, ভেবেছিলাম কোথাও গেছে, হয়তো এসে যাবে। তো তারপরে পাচ্ছিলাম না 2-4 দিন পর, তখন আমার মনটা খুব খারাপ হচ্ছিলো। ইভেন তাকে তারপরে মানে কান্না কাটি, 1 সপ্তাহ মতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমার মানে সবাই খুঁজেছিলো, আমার বাড়ির কাকিমা জেঠিমারা এরা, কিন্তু কেউ কোথাও পায়নি। কিন্তু আমার মনে হয় কেউ ওকে চুরি করে নিয়ে চলে গেছিলো। তো সেই শোকটা সামলে উঠতে আমার অতদিন সময় লেগেছিল। আর এখানেও ঠিক আমি তাই জন্য মামনের মানে ফিলিংসটা বুঝতে পারি, নিজের হাতে খাওয়ানো, চান করানো, আদর করা, মানে প্রত্যেকটা মুহূর্তে তার সঙ্গে জড়িয়ে থাকা, তো মানে সেটা মানে সে চলে গেলে কতটা খারাপ লাগতে পারে সেটা আমি সত্যিই ফিল করতে পারছি। যদিও আমার ডগি ভালো লাগে না, তাহলেও ওর কাছে সেটা সন্তান তুল্য ছিল।
তারপরেও মানে কমিউনিটি পোস্টেও অনেকেই মানে দুঃখ প্রকাশ করেছে, কেউ কেউ মানে হাসি ঠাট্টা উড়িয়েছে, কিন্তু হাসি ঠাট্টা উড়ালেও মানে একজনের কমেন্টটা সত্যি মানে মানুষকে কমেন্ট দেখে সত্যি চিনতে পারা যায়। সে বলেছে কি, চালিয়ে যাও মামুন্দি, তোমার হবে, তুমি তো হ্যাট্রিক করে ফেললে, আবার একটা পশু আবারও হবে। এই কথাটার কোনো মানে মানে হয় তোমরা বলো যে কুকুরটা মারা যেতে মানে পাইলট মারা যেতে যতটা কষ্ট হয়েছে মামনে, তার থেকে অনেক বেশি কষ্ট এই কমেন্টটা দেখে পাবে, যেন মনে হচ্ছে তিনটে কুকুর মারা যাওয়াতে মানে পুরো হাতটা মামনের ছিল। জানি না এটা তারা কিভাবে বলে, সত্যি মানে এর যোগ্য উত্তরটাও কিন্তু মামন দিয়েছে, সত্যি ঠিকই বলেছে। যারা মানুষকে সম্মান করতে পারে না, যারা মানুষের দুঃখে এরকম একটা কমেন্ট করতে পারে, তারা কেউ ভালোবাসতে পারবে না, পশু জন্তুকেও ভালোবাসতে পারবে না। ঠিকই বলেছে, মনের অন্তর থেকে ভালোবাস মানে কেউ যদি মানুষকে মানে ভালোবাসতে চায়, শ্রদ্ধা করে, তাহলেই কিন্তু সে একমাত্র পশু জন্তুকে বা অন্য কাউকে ভালোবাসতে পারে। তা নাহলে এভাবে মানুষের দুঃখে এইরকমভাবে বলাটা উচিত হয়নি। তোমার যদি মনে হয়েছে যে হ্যাঁ এটাও মামন বাড়াবাড়ি করেছে বা কিছু, তুমি কমেন্ট করতে না, ভিডিওটা দেখে স্কিপ করে চলে যেতে, সবাইকে যে কমেন্ট করতে হবে এরকম তো কোনো বাধ্যতামূলক কিছু নেই। মানে সত্যি মানে কথাটা শুনেও খারাপ লাগলো, আমিও জিনিসটা দেখেছি, যার কাছে যে পশু যতটা মানে ভালোবাসার থাকে তো সে সেই জায়গাটা ফিল করতে পারে, সেই জায়গাটা মানে যে শূন্য থেকে যায়, সে তখন তাকে নিয়ে হাসি মজাক ওড়ানোটা ঠিক মানে মানুষের কাজ নয়। এটুকু আমি বলতে চাই, পশু জন্তুরাও হয়তো এতটা অমানবিক হয়ে যাবে না। তুমি যদি কাউকে কখনো ভালোবেসে থাকো, সে যদি তোমাকে ছেড়ে চলে যায়, সে যে কারণেই হোক তুমি দায়ী থাকো আর না থাকো, তো এমনিতেই সবসময় আমাদের এরকম ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের মনে হয় যে দোষটা হয়তো আমারই ছিল, আমি সেবা করতে পারিনি বা আমি রাখতে পারিনি মনে হয়। এটাই তো আসল কারণ হয় না, অনেক অন্য কারণেও এখন তো রোগ, নানা রকম মানুষের রোগ হচ্ছে, পশু জন্তুদের রোগ হচ্ছে, সেই রোগেই হয়তো সে চলে গেছে। তাই জন্য তাকে নিয়ে মানে এতটা এইভাবে কথা বলাটা মানুষকে হার্ট করে, সেটা সত্যি মানে কাম্য নয় আর কি। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট আসে, অনেকেরই আসে, আমাদের ভিডিওতেও আসে, তো মানে সেই কথাতেই, সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটাই বানালাম। মানে মানুষ নিজের পরিচয় দিয়ে দেয়, জানো তো, এই কমেন্টগুলো করে নিজের পরিচয় দেয় যে সে কতটা মানবিক, কতটা মানুষকে ভালোবাসতে পারে, কতটা মানুষের পাশে দাঁড়াতে পারে, এরকম একটা ব্যাপার। যাক গে, আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে ওর থেকে পজিটিভিটিটা পাই, তো সত্যি দেখো ও একটা কথা বলেছে, সেই কথাটা আমাকে অনেকটা মানে মানে কি বলবো ইন্সপায়ার করেছে। সেটা হলো, ও বলেছে যে অনেক মানুষ, প্রায় 95% মানুষ, 95% মানুষ বলেছে যে তুমি আর কুকুর পুষো না, তোমার কাছে কুকুর হয়তো থাকবে না। মানুষ ভিউয়াররা সাবস্ক্রাইবাররা যদিও বলেছে, 95% মানুষ বলেছে যে তোমার কাছে কুকুর থাকে না, আমি শুনেছি, কিন্তু তবুও আমি কুকুর পুষবো। ওর যে এই পজিটিভ মানে দিকটা, এইটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আমি মনে করলাম ঠিক আছে, আমার ভিউয়ার নেই, সাবস্ক্রাইবার নেই, তোমরা ভালোবেসে দেখো না আমার চ্যানেল, ঠিক আছে, আমি তবুও ভিডিও বানাবো, একদিন না একদিন তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার মানে আর সত্যি কথা বলতে কি বলতো, ইউটিউবে আমি যে এসেছি, ভিডিও করেছি, তোমাদের আগেও বলেছি, মানে বিশেষ করে আমি আমার ছেলেকে আরও বেশি ইন্সপায়ার করার জন্য এসেছি। যদি আমি কিছু করতে পারি তো ওরও সেটা ভালো লাগবে দেখে, ও করার মানে একটা উদ্যম পাবে। যদি আমি হেরে গিয়ে হাল ছেড়ে দিই না, তাহলে কিন্তু ওরও মনে হবে যে জীবনে আর কিছু মনে হবে না, একেই তো দুটো বছর যাতাভাবে কেটে যাচ্ছে। যদি আমি মানে ওই জন্যে আমার মনের ভেতরে যতই কষ্ট হোক না কেন, যে আমার দ্বারা হচ্ছে না, হয়তো চ্যানেলটা আমার গ্রো করবে না, আমি কখনো এই কথাটা আমার ছেলের সামনে বলি না। যে আমি জানি, আমি যদি বলি, আমি উল্টে এই কথা বলি, ও যখনই ভেঙে পড়ে, বলে দূর মা এত পড়াশোনা আর পাচ্ছি না করতে, মনে হয় হবে না আমার দ্বারা কিছু, তখন আমি মনে হচ্ছে উল্টে বলি, তো যে তুই এই কথা বলছিস, তাহলে তুই দেখ আমার চ্যানেলের এরকম অবস্থা, 30-35 বেশি ভিউই পড়ে না, তবুও আমি নতুন উদ্যমে আবার করে ভিডিও করি, আবার করে মানে ওই একটা আশা রেখে ভিডিও করি যে নিশ্চয়ই কেউ না কেউ কখন না কখন দেখবে। তো সেই জন্য আমার ছেলে বলে কি, মা তোমার চ্যানেল চ্যানেলটা হচ্ছে ইভিএস বইয়ের মতো, ইভিএস বইতে যেমন অনেক কন্টেন্ট আছে, কিন্তু আমরা বাচ্চারা সেভাবে মানে মনোযোগ দিয়ে দেখি না বা মনোযোগ দিয়ে পড়ি না, তোমার চ্যানেলও তাই, তোমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট আছে কিন্তু কিন্তু তোমার ভিউয়ার নেই, পুরো ইভিএস বইয়ের মতো তোমার চ্যানেলটা হয়ে গেছে। আমার মানে যে লক্ষ্যটা খুব সৎ, সেটা তোমরা জানো কি জানো না আমি জানি না, বলবে ইউটিউবে যারা আসল সবাই সৎ পথেই আছে, একদমই তাই। মানুষ নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এই সময় আমিও নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই জন্য এই ভিডিওগুলো বানাই। তো দুদিন একটু মুছলেছিলাম, তাই জন্য আমি আজকে আবার মামনের কথা ইন্সপায়ার হয়ে আজকের এই ভিডিওটা বানালাম। দর্শকদের মানে উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, মানুষকে এতটা মানে হেট কমেন্ট করো না, যেটা দুঃখের সময় তার বারবার কথাটা মনে পড়ে, তার খারাপ লাগে। কমেন্টটা সত্যি খুব খারাপ ছিল, অবশ্য যোগ্য জবাবটাও মামন দিয়েই দিয়েছে।
তো যাকগে আমি আবার নতুন উদ্যম নিয়ে ভিডিও বানাতে শুরু করেছি। আমি আশা রাখছি একদিন না একদিন নিশ্চয়ই আমার ভিডিও কারো না কারোর কোথাও না কোথাও ভালো লাগবে। নিশ্চয়ই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে আবার করে আনসাবস্ক্রাইব করে দিও না, এটা খুব ডিমোরালাইজ জিনিস জানো তো। তোমরা বোঝো না, যাদের হয় তারাই বোঝে যে কতটা খারাপ লাগে আমাদের। একটা আমরা মানে নতুন উদ্যমে একটু এগোতে চাই, সমাজের সকলের সাথে আমরাও থাকতে চাই, এই জন্য এই ভিডিওগুলো বানানো। তোমাদের ভালো করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। নিশ্চয়ই আমি নেক্সট ভিডিওতে আমার আরও অনেক ভালো ভালো বন্ধু পাবো। তাহলে আজকের মতো লাভ ইউ অল, এখনই গুড নাইট বলে দিলাম, গুড নাইট অ্যান্ড টাটা।